ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল TES15 ক্রিয়েশন। তো ইতিমধ্যে রাজ্যের একাধিক পৌরসভায় অষ্টম শ্রেণী পাশে ও মাধ্যমিক পাশে একাধিক কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে আবেদন করতে গেলে কোনো প্রকার আবেদন ফিজ লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এই পোস্ট আবেদন করতে পারবেন এবং কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই। যেখানে রাজ্যের 23টি জেলা থেকে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। রাজ্যের একাধিক পৌরসভায় ক্লার্ক এবং গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হচ্ছে অষ্টম শ্রেণী পাশে ও মাধ্যমিক পাশে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কীভাবে আবেদন করবেন বিস্তারিত বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। শুরুতে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে দেখিয়ে দিই। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটি এপোর সাইজে প্রিন্ট আউট বার করতে হবে। এখানে তোমাদের পাসপোর্টের ছবি তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে। নিচে তোমাদের এখানে বক্স দেখতে পাচ্ছ, এখানে তোমাদের এখানে কিন্তু সিগনেচার করতে হবে। তো ডিটেলস দেখতে পাচ্ছ, টোটাল দেখতে পাচ্ছ 3 পাতার অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটাকে এপোর সাইজে প্রিন্ট আউট বার করার পর এখানে তোমাদের ডেট এবং প্লেস তোমাদেরকে এই বক্সে বসিয়ে দিতে হবে এবং এখানে যে ক্যান্ডিডেট আবেদন করবে সেই ক্যান্ডিডেটের সিগনেচার তোমাদের কিন্তু এখানে করতে হবে। তো এখানে সিম্পলি এই 3 পাতা অ্যাপ্লিকেশন ফর্মেটটি এপোর সাইজে প্রিন্ট আউট বার করার পর ডকুমেন্টস ঠিকঠাকভাবে ফিল আপ করার পর যাবতীয় কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে সেটি তোমাদের আমি জানিয়ে দেবো। তার আগে দেখতে পাচ্ছ নোটিশটা সম্পূর্ণ প্রকাশিত দেখতে পাচ্ছ। সিউড়ি মিউনিসিপ্যালিটি থেকে নোটিশ প্রকাশিত হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট থেকে, যেখানে সিউড়ি ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা আবেদন করতে পারবে এমন কোনো কথা নেই। রাজ্যের 23টি জেলার ছেলেমেয়ে কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে, শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এখানে বিস্তারিত বলে দিয়েছে ওমেন্স ক্যান্ডিডেট আবেদন করতে হবে, যেটা হচ্ছে ম্যারিড ডিভোর্সি মহিলা এবং বিধবা মহিলারা কিন্তু এই পোস্টে আবেদন এখানে করতে পারবে। তো কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছ, নেমারদের পোস্ট অনারি হেলথ ওয়ার্কার মানে HSW পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি হয়েছে 5টা ভ্যাকেন্সি, যেখানে 30 থেকে 40 বছর বয়সের আবেদন করতে পারবেন, যেখানে বয়সের মধ্যে হতে হবে 1 জানুয়ারি 2021 সাল অনুযায়ী তোমাদের বয়স মধ্যে হবে, যেখানে SC ST OBC প্রার্থীরা যেরকম বয়সে ছাড় পেয়েছেন সেরকম বয়সে ছাড় তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো এডুকেশন কোয়ালিফিকেশন কী বলেছে, এডুকেশন কোয়ালিফিকেশন ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু মাধ্যমিক পাস করে থাকতে হবে। যে কোনো শাখা বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে, যেখানে মাধ্যমিক পাসের আরও কোনো কোয়ালিফিকেশন কিছু বলেনি, কোনো রকম অভিজ্ঞতা বলেনি, শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে তোমরা এই পোস্টে আবেদন এখানে করতে পারবে। তো এখানে তোমাদের বেতন দেখতে পাচ্ছ, বেতন কত দেওয়া হবে, বেতন তোমরা পেয়ে যাবে প্রতি মাসে 4,500 টাকা বেতন দেওয়া হবে, যেখানে 1 বছর কন্ট্রাক্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তারপর তোমাদের কাজের অভিজ্ঞতা দেখা হবে এবং কাজের এক্সপিরিয়েন্স থেকে তোমাদের কিন্তু পরবর্তী মেয়াদ বাড়তে পারে, মানে টোটাল এখন 1 বছরের জন্য তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। যেখানে বীরভূম ডিস্ট্রিক্টে তোমাদের কিন্তু পোস্টিং হবে, যেখানে সিউড়ি মিউনিসিপ্যালিটি তোমাদের পোস্টিং হবে, যেখানে কি এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে না যেতে পারছো, ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু যদি ম্যারেজ হয়ে থাকে তাহলে ম্যারেজ সার্টিফিকেট, ডিভোর্স হয়ে থাকে ডিভোর্স সার্টিফিকেট, এবং দেখতে পাচ্ছ যদি বিধবা হয় তাহলে সেক্ষেত্রে কোনো সার্টিফিকেট লাগবে না। আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং যেগুলো একটা দিতে হবে। তারপর তোমাদের যদি কোনো কোয়ালিফিকেশন থাকে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাড়া সেই কোয়ালিফিকেশন দিতে হবে, এবং SC ST হলে SC ST সার্টিফিকেট, OBC হলে OBC সার্টিফিকেট তোমাদের অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পর যেখানে সেইখানকার এলাকার স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পর এই অ্যাপ্লিকেশন ফর্মটি এপোর সাইজে প্রিন্ট আউট বার করা যাবতীয় রকম অ্যাটাচ করে 26 অক্টোবর 2021 সালের মধ্যে বৈকাল 5টার মধ্যে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমাদের পাঠিয়ে দেবে সিউড়ি মিউনিসিপ্যালিটিতে। দেখতে পাচ্ছ এখানে সিউড়ি মিউনিসিপ্যালি তোমাদের এখানে পাঠিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছ যেমন সিলেকশন হবে, তোমাদের কিন্তু 1:10 রেশিও অনুপাতে তোমাদের সিলেকশন করা হবে, যেখানে তোমার সম্পূর্ণ তোমাদের কিন্তু ইন্টারভিউ মাধ্যমে তোমাদের সিলেকশন করা হবে। তারপর তোমার মাধ্যমিকের বেসে কোশ্চেন করা হবে, মানে রিটেন টেস্ট হলে, রিটেন টেস্টে কোয়ালিফাই হলে তারপর তোমাদের পার্সোনাল ইন্টারভিউ মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে। তো এই নোটিশটা কীভাবে ডাউনলোড করবে চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। নোটিশ ডাউনলোড করতে গেলে তোমাদের সরাসরি বীরভূম ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসতে হবে, যেটি তোমরা গুগল ক্রোমে সার্চ করতে পারো birbhum.gov.in। এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এই পেজে ডাইরেক্টলি পৌঁছে যেতে পারবে। আশা করি উপর থেকে স্ক্রল আপ করলে এখানে দিতে পারবে ডাইরেক্ট অপশন হচ্ছে কি না, মেমো নাম্বার এখানে দিয়ে দিতে পারছো। এখানে উপরে বিস্তারিত বলেছে এমপ্লয়মেন্ট নোটিশ রিকমেন্ড অনারি হেলথ ওয়ার্কার HSW পোস্ট সিউড়ি মিউনিসিপ্যালিটি। সিম্পলি দিতে পারছো নোটিশটা সম্পূর্ণ প্রকাশিত হচ্ছে 18/9/2021, যেটা আবেদন চলবে 26/9 পর্যন্ত এন্ডেড ছিল, সেটিকে বাড়িয়ে এক্সটেন্ড করা হয়েছে 26 অক্টোবর পর্যন্ত। যেতে পারছে ভিউ বলে অপশন হচ্ছে, সিম্পলি ভিউ অপশনে ক্লিক করে নোটিশটা কিন্তু মোবাইলের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। এভাবে যদি ডাউনলোড করতে না পারো ভিডিও ডিসক্রিপশন বক্সে এই নোটিশের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু নোটিশটা মোবাইলের মধ্যে ডাউনলোড করে নিতে পারবে। তো এই ছিল মূলত ইনফরমেশন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন, এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TES15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।